চ্যানেল সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখতে পাচ্ছ আমি এখন বাইরে আছি, আর আমি এখন যাচ্ছি হলো মন্দিরে পুজো দিতে। তোমাদেরকে দেখাবো, আমি সামনের মন্দিরে যাব। তো এখানে মন্দির, যে মন্দিরে আমি যাচ্ছি সেই মন্দিরের নাম হচ্ছে কালী মন্দির থানাঘাট। তো চলো দেখা যাক কী কী করছি আজকে, সবই শেয়ার করবো। এগুলো সব নেওয়া হয়েছে পুজো মন্দিরে দেওয়ার জন্য, পুজো করার জন্য এখানে প্রসাদ আছে। তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মন্দিরে, আর মন্দির হলো বন্ধই আছে। তো আমি বাইরের থেকেই পুজো দিয়ে হলো যাওয়ার চেষ্টা করবো, কারণ হলো হয়তো পুজো হয়ে গেছে সকালে, ঠিক আছে? তো আমার আসতে একটু লেট হয়েছে, তো আমি বাইরেই পুজো দিয়ে চলে যাব। তো পুজো দিচ্ছি, তোমরা সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা বাইরে থেকে পুজো দিলাম, এখানে ধূপকাঠি জ্বালিয়েছি, আর এই যে মন্দির বন্ধ আছে, আর এখন আমি পুজো দেব এই যে এখানে গিয়ে পুজো দেব। মহাদেবের মূর্তি মতো আছে, তো সেখানে পুজো দেব, এখানে দেব, তারপর বাড়ি চলে যাব। মন্দিরের গেট যেহেতু বন্ধ ছিল, তো কোনো রকম ভাবে আমি হলো আমুল তাজার প্যাকেটটা ফুটো করতে পেরেছি। মন্দিরের যে গেট ছিল, গেটের মধ্যে বুনোতার ছিল, সেটা দিয়ে আমি হলো কাটার চেষ্টা করেছি। যাই হোক, কোনো রকম ভাবে আমার পূজাটা দেওয়া হলো। না হলে ভাবছিলাম কি দিয়ে দেব, কিভাবে করে কাটবো। তারপর হলো ফট করে দেখতে পেলাম যে ওখানে তারগুলো মানে ছিল, তো সেটা দিয়ে আমি হলো কেটে, তারপর হলো এখানে আমি দুধগুলো মন্দিরে শিবলিঙ্গ মানে শিবলিঙ্গের মাথায় হলো আমি দিলাম, ভোলে বাবার মাথায়। তো যাই হোক, কোনোভাবে দিতে পারলাম। আর এদিকে আমার পুজো সম্পূর্ণ হয়ে গেছে, আর এখন হলো আমি তো বাড়ি ফিরবো। তো এদিকে দেখতে পাচ্ছ এখানে হলো, আরেকদিন যখন আসবো আমি অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মন্দিরের ভেতরটা। তো আজকে কোনো রকম আমি বাইরে থেকে পুজো দিতে হলো। তো দেখতে পাচ্ছ মাদ্রিহাট থানা কালী মন্দির লেখাই আছে এখানে, মানে আসলে মনটা খুব ভালো লাগে। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর আসার পর হলো একটু প্রসাদ মুখে দিয়ে নিয়েছি, আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় হলো এখন 11:30-12 বাজতে চললো। আর আসার সময় দেখো এই যে এখানে হলো আমি ইসে নিয়ে এসেছি, এটা কি বলে চানা, যে যেগুলো থাকে না মাখা বলে, যে তো সেগুলো এনেছি। আর এখন ভাত খাবো, ভাত খেয়ে নিচ্ছি। তো সকালে কি দিয়ে ভাত খাচ্ছি সেটা দেখে নাও। ভাত নিয়েছি, এখানে পাবদা মাছ আছে, সর্ষে বাটা দেওয়া আছে, পোস্ত বাটা দেওয়া আছে, আর এখানে আছে ঘ্যাট বলে, এটাকে লাবড়াও বলে। তো এটা দিয়ে এখন সকালের খাবারটা খেয়ে নেবো, এখন খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর আসবো তোমাদের সাথে গল্প করতে। আর এখন হলো ব্লগটা, হ্যাঁ ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখবে, স্কিপ করবে না। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে, আর সাথে সাথে বেল আইকনটা ক্লিক করে দেবে। তো আমি খেয়ে নিচ্ছি। ডাব 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 শ্যাম্পু, সেই সিল্কি হবে। হ্যালো বন্ধুরা, আমি চলে এসেছি তোমাদের কথা মনে, যে কারণ তোমাদেরকে বলেছিলাম খেয়ে দিয়ে চলে আসবো। তো একটু কিছুক্ষণ রেস্ট নিয়েছি, তারপরই ব্লগটা স্টার্ট করেছি। আর সকাল সকাল দেখতেই পারলে পুজো দিতে গিয়েছিলাম, কেন দিতে গিয়েছিলাম সেটাই সব কিছু বলবো। আজকে আমার বিবাহবার্ষিক 6th অ্যানিভার্সারি। তো আমার হাজব্যান্ড আজকে আমার সাথে যেতে পারেনি পুজো দিতে, কারণ ওর হসপিটালে কাজ ছিল। তো এই জন্য সকাল সকাল ওকে ডিউটি যেতে হয়েছে, আর শরীরটাও সেরকম একটা ভালো নেই। তো সকাল সকাল আমি স্নান সেরে পুজো দিতে গিয়েছিলাম, একা একাই গিয়েছি। এই জন্য ভাবলাম যে ব্লগটা শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি যে আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি। আর আজকে হলো যেহেতু আমাদের এখানে সব কিছু বন্ধ আছে, সব দোকানপাট বৃহস্পতিবার উপলক্ষে তো বন্ধ আছে, এর জন্য সবাই হলো এখন বাড়িতেই আছে। তাই হলো আমি ওপরে এসে হলো ব্লগটা কন্টিনিউ করছি। আর রান্না হচ্ছে এখন মটন ফ্রাইড রাইস হবে, আর আমার দাদা মা বৌদিদেরকে আসতে বলা হয়েছে রাতে, বা সন্ধ্যার সময় আসবে, দেখা যাক কখন আসে, ফ্রি হয়ে চলে আসবে বলেছে। তখন এখন হলো মটন রান্না হচ্ছে, তোমাদের সেটা শেয়ার করব। মটন হচ্ছে আর ফ্রাইড রাইসের জন্য সব কিছু কেটে নেবো একটু কিছুক্ষণের মধ্যে, কারণ আমার এখন ছেলেকে আমি ঘুম পাড়িয়ে রেখে এসেছি উপরে, আর ও যতক্ষণ ঘুমাচ্ছে আমি ততক্ষণে সব কিছু মানে আমাকে কমপ্লিট করতে হবে, নাহলে ও উঠে পড়লে ওর পিছনে পিছনে দৌড়াতে হবে এর জন্য। তো এইবার হলো কেক কাটা হচ্ছে না এই কারণে, কারণ কেকে হলো ডিম দেওয়া থাকে, এই জন্য আমরা ডিম খাই না। তো এর জন্য আমি আর কেকটা অ্যাভয়েড করব। আর যদি এগলেস কেক পাওয়া যায় তাহলে অবশ্যই আনবো, আর যদি না পাওয়া যায় তাহলে কিছু করার নেই, এবার কেকটাকে আমাকে বাদ দিতে হবে আমাদের অ্যানিভার্সারি থেকে। তো প্রতি বছরই কাটা হয় কেক, কিন্তু এবার যদি পাই তাহলেই কাটবো, না হলে কাটবো না। আর না করতে পারলে কোনো ব্যাপার না, মন খারাপ করারও কিছু নেই, সেরকম এবার কাউকে বলাও হচ্ছে না,
বাড়ির মানুষ নেই, সব মানে সম্পূর্ণটা করা হচ্ছে। আর এখন আমি উপরে এসেছি, এই জামাকাপড়গুলো নিতে। দেখতে পাচ্ছো এখানে সব জামাকাপড়গুলো আছে মেলা। তো কাপড় নিতে এসেছি, ভাবলাম যে তোমাদের সাথে একটু কিছু কথা বলিনি, কারণ তোমাদেরকেও বলি আজকে দিনটা কীভাবে কাটাচ্ছি। আর সকাল সকাল যেহেতু একা একা গিয়েছি, মনটা একটু ভালো লাগছিলো না, কিছু করার নেই, ডিউটি চলে গেছিলো দেখে আর যাওয়া মানে আমাকে একাই যেতে হলো। আর মা দাদারা আসবে তখন একটু ভালো লাগবে এই আর কি। ব্লগটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। মটন বানানো হচ্ছে, তো কষানো হচ্ছে এখন, আর ফ্রাইড রাইস করবো, ওগুলো সবজি কেটে নেবো একটু পরে। মা এসেছে, এখন চা খাচ্ছে, এদিকে বসে আছে। কি অবস্থা শুনু, আমিও চা খাবো। আমি বাটিতে চা নিয়েছি দেখতে পাচ্ছ, ঠান্ডা করার জন্য। আর এদিকে দুধ বসানো হয়েছে, এটা এখন আমার ছেলেকে খাওয়াবো। এদিকে ফ্রাইড রাইস রেডি, ফ্রাইড রাইস সব কিছু রেডি করা হয়েছে এই আর কি। এসে গেছে গুড্ডি, আছে কেন নয়, পিউ যাও যাও, পিউ যাও যাও গুড্ডি। এই দেখো মা চুপ করে বসে আছে, আমি কাপড়গুলো সাইড করে দিই, কারণ এখানে প্রচন্ড জাম হয়ে গেছে। দাদা ভাইকে দেখে তাল পাচ্ছে না। আর দাদা ভাইয়ের দেখো কি অবস্থা, দাদা ভাই দাদা ভাই ডিডি ডিডি নাচো 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 দিদি 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 নাচো নাচো নাচো, ভুলে গেছো, ঠিক আছে। এই যে বৌদি, এই দেখো বান্ধবীর সাথে কথা বলছি, খুশি, কতদিন পরে হলো কথা হলো, সেই ব্যাপার। এই বন্ধুরা এই দেখো হলো কেক এনেছে, কেক হলো এনেছিল, লুকিয়ে রেখেছিল, আমি ফট করে ধরে ফেলেছি, কারণ ফ্রিজের মধ্যে রেখেছিল। তো ফ্রিজটা খোলার পরে না ফট করে বন্ধ করেছি, তারপর দেখলাম কি একটা কিছু মনে হয় দেখা গেল, তারপর খুলে দেখে কি আবার কেক এনেছে। যাই হোক, এখন হলো সেলিব্রেশন হবে, তোমরা সঙ্গে থাকো। আর আমাকে হুট করে রেডি হতে হয়েছে, তো এইভাবেই সেজেছি। এই যে এই যে আমার হাজবেন্ড জি, আর মা বসে আছে, এই যে দাদা বসে আছে, এখানে শাশুড়ি মা বসে আছে, আর বাবা ওই ঘরে আছে। চলো নে আসো আসো আসো, ধর বৌদি দিকে একটু আসো তো। হ্যাঁ হ্যাঁ বৌদি তুমি ইয়ে করবা, হ্যাঁ আমি তোমাকে দিচ্ছি। আচ্ছা দাঁড়াও না, এইভাবে ধরবো, হ্যাঁ কি করবা বলো তো, যখন কেক কাটবো তখন খালি এটা করে দিবা আর অটোমেটিক আসবে। হ্যাঁ
তোমরা কথা বলো, আসছি আমি। তারপর কে বাকি? আমি বাকি, গুড্ডি, আমাদের গুড্ডি বাকি, গুড্ডি দাদা দাদা এদিকে এদিকে। তারপর আসছি কিছুক্ষণ বাদে। দেখো ফ্রাইড রাইস করা হয়েছে আজকের মেনুতে, আছে ছোট মাছের চচ্চড়ি, তারপরে এই যে এখানে প্রেসারে আছে মাংস মানে মাটন, তো এটা এখন গরম করা হচ্ছে, আর আছে মিষ্টি, আর এখানে আছে পাঁপড় ভাজা। তো আজকের মেনু এটুকুই, তো এখন সবার জন্য এখন বসবে এখানে, এর জন্য এখানে মানে আমাদের ম্যাটটাকে হলো ভাঁজ করা হয়েছে, তো এখানেই বসবে সবাই। আর এই যে এখন পুচকি খাচ্ছে, ঘুম পেয়ে গেছে, আর এদিকে যেও দাঁড়িয়ে আছে সোনু আমার হাজবেন্ড, আমার মা এই যে এখন পুচকিকে খাওয়াবে, আর এই যে জল খাওয়াচ্ছে এখন। তো কিছুক্ষণ বাদে আবার আসছি বন্ধুরা। দেখো দাদা আর হলো আমাদের দত্তবাবু বসেছে, আর এই যে এখানে বৌদিটা রাখা হয়েছে, বৌদি এখন বসবে। এ কি করছিস বাবা? ভিক্সে হাত ঢুকাচ্ছে কেন? ভিক্সে কেন হাত ঢুকাচ্ছ গো? সোনা চুপ করে বসো, চুপটি করে বসো, চুপটি করে বসো, বসো এখানে, বসো 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 বসো। খাও খাও খাও, ঝাল নাকি? দেখো এখন মা খেতে বসেছে, কারণ তাড়াতাড়ি তাড়াতাড়ি হলো খেয়ে দিয়ে বাড়ি যেতে হবে, এই জন্য মা তাড়াতাড়ি বসে পড়েছে। এরপর হলো আমরা খাবো, খাওয়া দাওয়া করে তারপর যেগুলো থাকবে ওগুলো রেখে দেবো, কালকে সবকিছু করা হবে। টাটা টাটা, দেখ টাটাও বলে না, টাটা। এই যে বন্ধুরা এখন আমি বসেছি, মানে বসবো, আর আমার শাশুড়ি মা বসেছে এখন খেতে। খাওয়া দাওয়া করে জাস্ট আসলাম, আর মাত্র এই যে বেডে উঠে পড়েছি, বসে আছি এখন আপাতত। তো আজকে ভাবিনি যে হলো মানে কে কেনে রেখেছে। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমি ফ্রিজটা খুলে পান বের করতে গিয়েছিলাম, তো পান বের করতে গিয়ে যখন আমি ফ্রিজে দরজাটা লাগিয়ে ফেলেছি, তারপর না ফট করে মনে পড়লো কি কিছু একটা দেখেছি পিঙ্ক কালারের, ঠিক আছে। তারপর আবার সাডেন খুললাম, দেখি কি হলো, মানে চাকুটা যে থাকে কেক কাটা সেটা দেখি ওপরে রাখা, ফট করে নিচে তাকিয়ে দেখি কি কেক রেখেছে। আমি আর কিছু বলিনি, ঘরে এসে খালি মাকে বললাম মা কে কেনেছে, আর হলো চুপ করে আছে, আমাকে বলিনি। আমি আজকে সারাদিনও হলো মানে ফ্রিজ খুলে দেখিনি, তারপরে চুপ করেছিলাম। তারপর যেমন তেমন করেছিলাম, কোনোরকম তাড়াহুড়ো করে কোনোরকম রেডি হয়ে তারপর আসলাম, তারপর কেক কাটিং হলো, সেলিব্রেট করলাম, খুব ভালো লাগলো, মা ওরা চলে গেল। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি, যারা যারা ব্লগটা দেখছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর নোটিফিকেশন বেলটাকে অন করে দিবে। তো আজকের জন্য এতটুকুই, ভালো থেকো বন্ধুদের, ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।